নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা ফুলকপি আর দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করে ফেলতে পারবেন এই রকমই একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, এটা একদম সম্পূর্ণ নতুন রেসিপি, আর ফুলকপি আর ডিমের এই রেসিপিটা আপনারা দুপুরে কিংবা রাত্রে তৈরি করতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা খেতে দারুণ লাগে, আর খুব কম সময়ের মধ্যেই এটা আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এটা তৈরি করা হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এইরকমভাবে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ফুলকপিটাকে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, ফুলকপিটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এর মধ্যে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোটা জিরে, আর এরপর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, আর এরপর দিলাম মটরশুঁটি। মটরশুঁটি যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে মটরশুঁটি ছাড়াও এটা আপনারা তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি, আর বড় চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এইবার সব উপকরণগুলোকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ফুলকপি। এবার ফুলকপিটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি যদি ভালো করে না ভাজা হয় তাহলে ফুলকপির মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ বের হবে, তাই 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুলকপিটাকে দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি ফুলকপিগুলোকে ভাজা হয় তাহলে ফুলকপিটা খুব ভালো মতো ভাজাও হবে, আর এর মধ্যে যে আমি মটরশুঁটি দিয়েছি সেগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, ফুলকপিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে যে মটরশুঁটি দিয়েছিলাম সেটাও এখন খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদটা এখানে খুব বেশি দেবেন না, সামান্য পরিমাণ দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। এরপর দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। আর এরপর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ম্যাগি মশলা, আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণ চিনি। এবার এই মশলাগুলোর সাথে ফুলকপিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিটের মতো এটাকে কষাতে হবে। বন্ধুরা, আপনার বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদে তৈরি হয়। আর একবার তৈরি করে খাবার পর কিন্তু বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ইনস্টাগ্রামেও অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, 3 মিনিটের মতো আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। দুটো ডিম ভেঙে আমি এইখানে দিয়ে দিয়েছি। এবার এই ডিমটাকে ভেজে নিতে হবে, আর ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডিমের ভুজিয়া আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে দিয়ে আমি ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
আর একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, প্রায় 2 মিনিটের মতো আমি ডিমগুলোকে দিয়ে ফুলকপির সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর এরপর দিলাম ধনেপাতা কুচি। এবার গরম মশলা ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। এই 1 মিনিটের মধ্যেই এই রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি ফুলকপি আর ডিমের এই রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো, খুব কম সময়ের মধ্যে চটজলদি ফুলকপি আর 2টো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য একটা নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি কিভাবে তৈরি করবেন, রেসিপিটা আপনারা তৈরি করুন। আশা করছি খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।